রনি চ্যানেলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, এখন বাজে 2:40। তো আজকে অনেকটা দেরি হয়ে গেল ব্লগটা স্টার্ট করতে, কারণ আমার ছেলেকে স্কুলে দিয়ে কাচাকুচি করে ঘরের সমস্ত ঘর পরিষ্কার করে সমস্ত কাজবাজ সেরে এখন আমি ফ্রি হয়ে আছি। তো এখন আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। শরীরটা আজকে ভীষণ খারাপ ছিল সকাল থেকে, ভাবছিলাম ব্লগটা করব না, তাও এখন খুব ভালো লাগছে, তাই ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। আর আজকে একটা নতুন জিনিস করবো, যে দেখাবো তোমাদের, সেটা সিক্রেট, এখন বলবো না যে আমি কোথায় যাবো, কারোর সঙ্গে দেখা করবো, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বন্ধুরা, এখন আমি তোমাদের সেটা বলবো না, আমি যখন যাব তার সঙ্গে ভিডিও করব, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে তেমন ভালো কিছু হয়নি, আজকে খুব একটা খারাপ সময় কাটছে আজকে, কারণ আজকে আমাদের খুব ক্লোজ কেউ মারা গেছে, আমার থেকেও কম বয়সে মারা গেছে, মাথায় জল জমেছিল, জল জমে জলটা ফেটে গিয়ে সে মারা গেছে। তো মনটা সত্যি ভীষণ খারাপ, সকালে ঘুম থেকে উঠেই খবরটা শুনেছি, ভীষণ খারাপ লাগছে, তার জন্য আমি ভীষণ ফিতু, তার জন্য দেখতে যেতে পারিনি। আমার সত্যি খুবই খারাপ লাগছে, ভগবানকে বলি ও যেখানেই থাকুক ওর আত্মার শান্তি কামনা করি, ও ভালো থাক, সুস্থ থাকুক, যেখানে থাকুক সুস্থ থাকুক, ভালো থাকুক, ভগবান ওর আত্মার যেন শান্তি দেয়। তো বন্ধুরা, এখন তেমন কোনো বিশেষ কাজ নেই, এখন শুধু দুপুরের খাবারটা খাবো, খেয়ে রেডি হয়ে তারপর আমি সেখানে যাব। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। বন্ধুরা, আমি এসে গেছি উস্মিতা ক্রিয়েশন দিদির বাড়িতে। ও আমাকে লজ্জা দিচ্ছে, আমাকে নিয়ে ও আমারে লজ্জা দিচ্ছে, বাবা বাবা বাবা, আমি লজ্জা পেয়ে গেছি 100 গ্রাম। না না না, দিদি খুবই ভালো, আর আমি যা কিছু যেটুকু শিখেছি দিদির জন্য শিখেছি, আর ওই আমার সব থেকে বড় পিলার বলতে পারো, কারণ আমাকে প্রচুর কিছু শিখিয়েছে। একটা ভাঙা ফোন দিয়ে ওকে শেখাই, আমার কিন্তু ভালো ফোন, আমি ইউটিউবের কিছুই জানি না, ও আমার চ্যানেল খোলা থেকে সব এডিটিং টেডিটিং সব ও আমাকে শিখিয়ে দিয়েছে। আমার জীবনে ওর যদি ইউটিউবে কেউ কিছু করে তা ওই সব কিছু করে দিয়েছে, তার জন্য আমি ওর কাছে অনেক তো আমাদের বাড়ি পাশাপাশি, বেশি দূরে না, 10টা 5টা বাড়ি পরে ওর আর আমার বাড়ি। অবশ্যই ওর চ্যানেলে গিয়ে যদি আমাকে দেখে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করো, উস্মিতা ক্রিয়েশন, USMITHACREON, উস্মিতা ক্রিয়েশন বললেই চলে আসবে একদম ফার্স্টেই, একদম ঘন্টা বাজি আমার পরিবারে চলে আসবে। আমার সব ফ্রেন্ড যারা আমাকে দেখো তারাই অবশ্যই ওকে সাবস্ক্রাইব করবে, ওরা আমার দুজনেরই পাশে থাকবে, দুজনকেই প্রচুর পরিমাণে সবাই সাপোর্ট করবে। দেখো মাটির কি সুন্দর পরিবেশ আমাদের এখানকার, এখানে প্রচুর জল হয়, এই যেখানে দাঁড়িয়েছি এই সমস্ত জায়গাতে নৌকা চলে, বছরে প্রায় 3-4 মাস এখানে মাছ থাকে, এত জল থাকে যে জলে প্রচুর পরিমাণে মাছ হয়, সব বিল মাছা। এ দেখো ছেলে দুটো কি দুষ্টুমি করছে, ওই যে উস্মিতা ক্রিয়েশন দিদির বাড়ি। আমাদের দুজনের কাজ নেই আজকে, দুজনের কেউই ঘুমাইনি, যে আমরা দুজনেই ব্লগ করব, ও ব্লগ করছে, ওর ব্লগটা ও শুরু করছে, আমার ব্লগটাও আমি ওর কাছে বাড়ি থেকে কিছুটা করেছি আর কিছুটা এখান থেকে করব। তো বন্ধুরা, তোমরা সবার পাশে থাকা দেখতে থাকো, আর আমাদের দুজনকেই সবাই প্রচুর পরিমাণে সাপোর্ট করো, আর যদি কোনো ভুল করি তো অবশ্যই জানিও, আর কিছু বলার নেই, দেখতে থাকো। বন্ধুরা, অনেকক্ষণ হয়ে গেছে মাঠের দিকে এসেছি, আর ভালো লাগছে না, এবার বাড়ির দিকে যাব। দেখো কি সুন্দর হচ্ছে ধানে বাতাসে, কি সুন্দর হচ্ছে,
আমরা বাড়ি চলে যাচ্ছি। মাঠে সবাই খেলা করছে, ওই যে ক্রিকেট খেলছে বাচ্চারা। जन्म जन्म जो साथ निभाए एक ऐसा बंधन बन जाओ, मैं बन जाऊं प्यार भरा दिल, तुम दिल की धड़कन बन जाओ। जन्म जन्म जो साथ निभाए एक ऐसा बंधन बन जाओ। অবশেষে বন্ধুরা ঘুরে টুরে বাড়ি চলে এসেছি। এখন বাজে সন্ধ্যা 6টা, তেমন কোনো কাজ নেই। আমি আর আমার জায়ের মেয়েটা বসে আছে। হ্যাঁ হ্যালো বলো তো মা, টাটা বলো টাটা বলো। ও বসে বসে আমার কাছে বসে বসে চিপস খাচ্ছে। ছেলেটা নিচেই আছে আমার সঙ্গে, শুধু ঝগড়া করে পড়তে বলি, শুধু বলে শুধু পড়া পড়া পড়া, আর স্কুল ছাড়া তোমার মুখে কিছু নেই। আমি পৃথিবীর সব থেকে খারাপ মা, কারণ ওকে শুধু পড়তে বলি, ভালো জিনিসটা শেখাই, আর খেতে বলি ও মোটে, আমার ছেলে মোটেও খেতে চায় না। ওটাও সমস্যা, কেন আমি ওকে এত খেতে বলি। বলছে তুমি ভালো না বলে নিচে চলে গেছে। বলছি বাবা হাত মুখ দিয়ে আয় পড়িয়ে দিই, তো বলছে না এখন আর পড়বো টড়বো না, তুমি শুধু পড়তে বলো। অন্যের মারা পড়তে বলে না, অন্যের মারা কী সুন্দর নিয়ে ঘুরে টুরে বেড়ায়। তো বন্ধুরা গেছিলাম, বা আমি সত্যি দিদি বোন উষ্মিতা কিরেশন দিদিটা খুবই ভালো। তোমরা যারা আমাকে সাপোর্ট করছো, আমি চাইবো অবশ্যই তোমরা ওকেও খুব খুব সাপোর্ট করো, কারণ আমি যা কিছু হতে মানে যেটুকু এগিয়েছি ওর জন্য এগিয়েছি। আমাকে ভীষণ সাপোর্ট করে, ওই আমাকে বলছে আয় বর্ণালী আয়, আর দুজনে মিলে ভিডিও করো। ওর সঙ্গে অনেকগুলো শর্ট ভিডিও করেছি, ওর ব্লগেও আমি এসে আমি ওর ব্লগেও আমি গেছি, আমাকে নিয়েও একটা ব্লগ করেছে ওর চ্যানেলে। এখন তেমন কোনো কাজ নেই, ছেলেটাকে এখন পড়াতে আসবে, পড়িয়ে টড়িয়ে তারপরে আবার রাতের রান্নাটা করব। রান্না করে আবার আরেকটা বান্ধবী আছে ওর সঙ্গে একটু রাতে রাস্তা দিয়ে একটু হাঁটব, গল্প করব। তারপর তোমাদের দাদাভাই এসে যাবে, ও তারপরে খেটে ঘুমিয়ে পড়ব। আবার সকাল থেকে আবার নতুন একটা জার্নি, সকাল থেকে আবার শুরু। ওদের বাড়িতে গেছিলাম, ওদের বাড়ির লোকজনও খুবই ভালো। মাসিটাও বলে না, ও জানে না, ওকে শিখিয়ে দে, অন্য মানুষ হলে বলতো না শেখাবো কেন, কিন্তু ও কখনোই সেটা করে না আমার সঙ্গে। সে সবসময় বলে তুই জানিস না, তুই দেখ আমি যতটা পারি তোকে শেখানোর চেষ্টা করবো, তুই শেখ। আমাকে বলে তোর মাথায় কিছু নেই, বারবার শেখাতে হয় তোকে। ও বারবার করে দেয় আমাকে, আমি কিছুই পারতাম না, আমি সব ছেড়েই দিয়েছিলাম যে না আমি করবো না, আমার দ্বারাই হবে না। কিন্তু ওর জন্য আবার নতুন করে শুরু করলাম। আমি সত্যি কথা বলতে বন্ধুরা, আমার সাপোর্ট করার কেউ নেই, আমাকে কেউই সাপোর্ট করে না। আমি ভিডিও করি এটা কেউ পছন্দও করে না, যে কেন আমি ভিডিও করি, কিসের জন্য আমি ভিডিও করি। কিন্তু আমার সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে, আমি লোকের ভিডিও দেখি, আমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসি। আমি মনে করি অন্যকে নিয়ে সমালোচনা না করে, অন্যকে নিয়ে খারাপ কথা না বলে নিজেকে নিয়ে ব্যস্ত থাকো, আর আমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে খুব ভালোবাসি। আর কি আমাকে কী খারাপ বললো, ভালো বললো, কী বললো, আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি জানি আমি নিজে কী, আর আমি নিজেকে সবসময় সঠিক রেখে চলার চেষ্টা করি। আশা করি তোমাদেরও আমাকে খুব ভালো লাগতে পারে, কারণ সবাই তো সবার কাছে ভালো হতে পারে না। প্রচুর কথা জীবনে আছে যেটা তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো। আর বন্ধু সত্যি বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে পারলে আমার খুবই ভালো লাগে, তাই বলবো বন্ধুরা সবাই পাশে থেকো, আর সবাই অনেক সুস্থ থেকো, অনেক অনেক ভালো থেকো। তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যে তোমরা আমার পাশে আছো। নতুন করে কিছু বলার নেই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে নেক্সট ভিডিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।